যে জায়গায় সমস্ত সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে সরকার উদ্যোগ নিচ্ছে কি সিনেমা হল বানানো এবং টালিগঞ্জ চত্বরে একটাও সিনেমা মানে সিঙ্গল স্ক্রিন যেগুলো ছিল সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে মালন চোর যখন আমার যখন ছবি রিলিজ হচ্ছে না এখনো কিন্তু সেই সব সমস্ত হলগুলো বন্ধ হয়ে গেছে এই চত্বরে আমার মনে হয় একটা সিনেমা হল খুব দরকার ছিল এরকম একটা ফ্যাসিলিটি এরকম একটা সুযোগ পান মাননীয় মন্ত্রী নীল শেখ রয়েছে আর আমাদের সাংসদ অভিনেতা দেব সহ আমাদের বিধায়ক সহ সকলে হরদা এবং একদম আমাদের টলিউড পরিবারের সকলে আমার সব থেকে ভালো লাগছে এই কারণে যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রয়াস বাংলা কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে বাংলার মানুষের মধ্যে পৌঁছে দেওয়া এবং বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়া তার যে প্রয়াস তার একটা আজকের উদাহরণ হচ্ছে দেখুন আমরা কিন্তু কিছু কাউকে বলিনি কাউকে আমন্ত্রণ করিনি কিন্তু যদি আজকে দেখেন নিশ্চয়ই চলচ্চিত্রের মানুষেরা তো আসবেই কিন্তু তার সঙ্গে দেখুন আজকে জনপ্রতিনিধিরা আমাদের টালিগঞ্জ যাদবপুরে সমস্ত জনপ্রতিনিধিরা এসছেন তারাও চান বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে তুলে ধরতে।